খেলাটা দেখাবো সেটা হচ্ছে বুদবুদ তৈরি করা বা বাবল তৈরি করা। এখন বাবল তৈরি করা বর্তমান যুগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সিনথেটিকের বা কিছু রাসায়নিক মিশ্রণ করে বিভিন্ন মেলাতে আমরা এই খেলাগুলো দেখি। কিন্তু ঘটনা হচ্ছে যখন এগুলো ছিল না তখন কি মানুষ খেলতো না? নিশ্চয়ই তার প্রাকৃতিক ব্যবস্থা ছিল এবং মানুষ খেলতো এবং প্রচুর ভালোভাবেই খেলতো। আমরা প্রথমে আপনাদের বর্তমানটা দেখিয়ে দেবো। বর্তমান যদি অনেকভাবে খেলানো হয় আমরা একটা দেখাবো বর্তমানের, আর তারপরে চলে যাব সেই সাবেকি খেলা আসলে কীভাবে খেলা হতো। তুমি দেখাও বর্তমান খেলা হলো। সুন্দর বোতল বা এরকম কোনো কন্টেনার, আর সঙ্গে চলে এসছে এই রকম ধরনের অত্যাধুনিক ব্যবস্থা যার মাধ্যমে মানুষ খেলতে পারে। কিন্তু আগে কেমন ছিল সেটা দেখাচ্ছি। ধরো এটা প্রথমত এই জিনিসটার তখন ছিল না, তখন ছিল দুর্বা ঘাস। এই দুর্বা ঘাসের পাতাকে ছেঁটে এই অংশটা দিয়ে এইভাবে পেঁচিয়ে তৈরি করা হতো ওই জিনিসটা। এই তৈরি হয়ে গেল আমার খেলার একটা অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ কমপ্লিট। এবার এই ডগাটা একটু কেটে নিলেই হয়ে গেল। এইবার কি করা হবে, এই গাছ বিভিন্ন পালা বেড়া এইগুলো দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পাতাগুলোকে এইভাবে নেওয়া হলো, এটাই হয়ে গেল কন্টেনার। তাহলে সেখান থেকে আঠা বের হয়, এই যে আঠা, এখান থেকে আঠা বের হয় প্রচুর পরিমাণে। আমরা একটা দেখাই, ভেঙে দেওয়া হলো। ঠিক, অনেকগুলো আঠা এক জায়গায় করা হয়েছে। এবারে আঠাটা দিয়ে কীভাবে ওড়ানো হয় আমি একটু দেখি, তারপর তুমি দেখাবো। এছাড়াও আরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা দেখাচ্ছি। ওই একই পাতা থেকে কিন্তু অন্যরকম, এখন কিছুই নেই হাতের কাছে, কিন্তু ইচ্ছা হচ্ছে একটা এরকম ওড়াতে। তখন কি